এবার দ্বিতীয় আরেকটা কোশ্চেন খেয়াল করুন, আমরা যখন বলি ছেড়ে দাও বস্তু, তখন আমরা ধরেই নিই ছেড়ে দেওয়ার সময় আমার হাত থেকে আমি রকেটের মধ্যে নেই, আমি নর্মালি দাঁড়ায় আছি পৃথিবীতে, তখন আদিম একটা কত ধরি? জিরো। কারণ জাস্ট হাত থেকে ছেড়ে দিই, শুরুতে সে স্থির অবস্থা ছিল, তারপর তরণের প্রভাবে কি হতে থাকে? বেগ বাড়তে থাকে। আমি বললাম না, এই অবস্থায় তো জানি আমাদের শেষ বেগ কত হয়, কোন একটা এইচ উচ্চতা নিচে হলে শেষ বেগ কত হবে? ভি সমান রুট ওভার টু জি এইচ। কিভাবে পাইছি? ভি স্কোয়ার সমান আমরা জানি ইউ স্কোয়ার প্লাস টু জি আর তার সরণটা। তাহলে এখানে যেহেতু ছেড়ে দেওয়া বস্তু, আদি বেগ শূন্য, টু জি সরণটা, এখানে কিন্তু হাইট বলবো না, তাহলে একটা মিসকনসেপশন কাজ করবে। সরণ, সরণের সবসময় সংজ্ঞা হচ্ছে দেখো আদি আর এই বিন্দুটার নাম শেষ। এটার উচ্চতা মানে কি উঁচুতে ভার্টিক্যালি আপওয়ার্ড হতে হবে, এইরকম কনসেপ্ট যাতে না আসে, এটা সবসময় মনে রাখবো। সরণ এইচ দিয়ে প্রকাশ করি, কারণ এগুলো ভার্টিক্যাল ডিরেকশন, আর এস দিয়ে লিখতাম, এগুলো সব হরাইজন্টাল ছিল বলে। তো দেখো, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে ভি সমান রুট ওভার টু জি এইচ। আচ্ছা, আমি যদি বলতাম না আদিবেগ শূন্য না, আমি করলাম কি, এটার উপর অলরেডি একটা ফোর্স ধাম করে হাতুড়িতে বাড়িয়ে দিয়ে দিছি, তাহলে ইনিশিয়ালি কি আছে তার মধ্যে? একটা আদিবেগ আছে, তারপর জি ত্বরণের কারণে সেই বেগ আরো বাড়তেছে। তাহলে সেই অবস্থায় কি হবে? সেই অবস্থায় সিম্পল শেষ বেগটা কত হবে দেখি, মানে আদিবেগ এবারে শূন্য না, আদিবেগ হচ্ছে এবার ইউ, আবারও এইচ সরণ নিচে নামবে। তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, তার মানে তখন শেষ বেগটা কত হবে? এইচ উচ্চতা নিচে ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এর রুট। এই কথাটাকে আমরা শক্তি সংরক্ষণশীলতা দিয়ে বলতে পারি। কিভাবে? এবার যেহেতু শুরুতে একটা বেগ আছে, তাহলে শুরুতে শুধু কি বিভব শক্তি তার? এইচ উচ্চতা উপরে থাকলে তার মধ্যে অবশ্যই কি আছে? একটা বিভব শক্তি আছে, সেই সাথে এবার কি আছে? গতিশক্তি আছে, এবং সেটা কত? হাফ এম ইউ স্কোয়ার। নিশ্চয়ই তুমি জানতে চাবো না ইউ নিচে, ইউ ডানে, ইউ কোনো একটা অ্যাঙ্গেল আছে কিনা, না ম্যাটার না, কারণ শক্তি কেমন রাশি? স্কেলার রাশি। এবং এটা যখন নিচে নেমে আসছে, এটা যেহেতু আমার রেফারেন্স, তাহলে পুরাটা রাস্তা ক্রস করে আসলে বিভব শক্তি কত হয়ে গেল? জিরো। তার মানে ওই নিচের পয়েন্টে কোনো বিভব শক্তি নেই, পুরা শক্তিটাই কি? গতি শক্তি, এবং সেই গতিটা কত? ভি। তাহলে আমরা এই সমীকরণ কি শক্তি সংরক্ষণশীলতা নীতি দিয়ে লিখছি, এবং যেভাবে অঙ্ক করো না কেন অ্যান্সার কি হতে হবে? সেম হতে হবে। দেখো এম কাটা সব জায়গা থেকে, হাফ এখানে নিয়ে আসলাম, সরি টু জি এইচ প্লাস টু আর হাফ কাটা, অর্থাৎ কি পাচ্ছ? ভি সমান রুট ওভার ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। তাহলে ধরতে পারতেছি এই অঙ্কটাও যেভাবে আমরা সলভ করতে পারলাম। এখন আমরা ঠিক সুবিধাগুলো বুঝতে পারতেছি না, সুবিধাগুলো একটু কমপ্লেক্স প্রবলেম আসলে বুঝতে পারবা। তো আমরা থার্ড আর একটা কোয়েশ্চনে যাই, কোয়েশ্চন থ্রি। এবার আমি বললাম এইচ উচ্চতায়, এটা কিন্তু সবসময় মনে মনে ধরে নিবা, আমি যখনই বলি এইচ উচ্চতা তখন কিন্তু একটা গ্রাউন্ড আছে যার সাপেক্ষে বলতেছি সবকিছু, সেই এইচ উচ্চতা আমার হাত থেকে হতে পারে, নট নেসেসারিলি যে আমার পায়ের নিচে কার্পেট থেকে হতে হবে, ঠিক আছে? আমি যেখান থেকে মাপা শুরু করবো, তাহলে দেখো এইচ উচ্চতা একটা বল আছে, এতক্ষণ কি করলাম? ইদার ছেড়ে দিলাম অথবা কি তোমার ধাক্কা দিয়ে নিচে মারলাম, নিক্ষেপ করলাম নিচের দিকে, না এবার আমি করবো কি, নিক্ষেপ ঠিকই করবো অনুভূমিক দিকে, হরাইজন্টাল এক্স অ্যাক্সিস এর দিকে, এবং সেখানে একটা বেগও দিয়ে দিলাম ভি নট আদি বেগ। তাহলে এবার নিশ্চয়ই তোমরা অলরেডি জানো এটা কিভাবে পড়বে, প্যারাবোলার মতো করে পড়বে, যার একটা সুন্দর নামও দিছে তোমরা প্রজেক্টাইল বা প্রাস। তাহলে দেখো এখন আমি কোয়েশ্চেন করব যে এই পয়েন্টে বেগ কত। আমরা জানি প্রাস একটা এরকম সুষমকার, এর প্রত্যেকটা বিন্দুতে বেগের দিক কোন দিকে হয়? স্পর্শ বরাবর, স্মুথ কার্ভ, ঠিক আছে? সরলরেখা হলে সরলরেখা বরাবর হইতো। তাহলে দেখো, তাহলে এই পয়েন্টের রেশিও কি হবে? এরকম পুরা কার্ভ যদি আরেকটু বাড়াইতে পারতাম, সেই পয়েন্টের স্পর্শ বরাবর হবে, ওই পয়েন্টের বেগ ধরলাম ভি। তাহলে ভিটা একটু তীর্যক খেয়াল করছো, তার অর্থ কি? ভিটাকে আমরা চাইলে কয়টা উপাংশে ভাঙতে পারি? একটা হচ্ছে অনুভূমিক দিকে, আর একটা মাটির সাথে লম্বভাবে। একটাকে আমরা বললাম ভি এক্স, এক্স অ্যাক্সিসের দিকে, আরেকটাকে বললাম ভি ওয়াই। তাহলে আমি যদি টোটাল ভি চাই ওই বিন্দুতে, এটাই আমার কোয়েশ্চেন, তাহলে অবশ্যই এটা পিথাগোরাস থেকে পাই রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এখন আমাদের টার্গেট কি? ভি বের করতে হলে আমার প্রথমে বের করতে হবে ভি এক্স কত, তারপর বের করতে হবে ভি ওয়াই কত, স্কোয়ার করে যোগ করে রুট করবো। তাহলে আমরা ওই মিশনে নামি এখন ভি এক্স। এটি কি এক্স অক্ষ বরাবর বেগ না? এবং যত পৃথিবী তাকে ঠেলতেছে বা টানতেছে সব কি তার সঙ্গে কত ডিগ্রিতে? 90-তে। তাহলে পৃথিবীর টান কেউ পাত্তা দেবে? কারণ ও পুরাপুরি হচ্ছে হরাইজন্টাল, পৃথিবী টানতেছে 90-তে। তাহলে পৃথিবীর টানের কোনো ছায়াও কি ওর উপর পড়ছে? কোনো বাতাস লাগছে ওর গায়ে? এটার নাম হচ্ছে উপাংশ। পৃথিবীর টান এম জি এর কোনো উপাংশ ওর বেগের দিকে নাই যে তাকে ঠেলে ত্বরণ দিতে পারে কিংবা বেগকে পরিবর্তন করতে পারে। তাহলে আমরা বলবো বেগ শুরুতে যা ছিল, 3 দিন পর, 50 দিন পর সবই কি থাকবে? অনুভূমিক বেগের কোনো পরিবর্তন হতে পারবে না। কারণ এটা নিউটনের সেকেন্ড ল, যে বা ফার্স্ট ল, বাহ্যিক কোনো কারণ না থাকলে কেন চেঞ্জ করবে? বাহ্যিক বল যদি না দাও ওর দিকে, তাহলে ও যা আছে সারা জীবন তাই থাকে। তাহলে আমরা ভি এক্স নিয়ে কোনো টেনশন নেই, ভি এক্স সবসময় ভি নট। টেনশনটা কাকে নিয়ে? ভি ওয়াই, কারণ এটার দিকে কে পড়ছে? জি তরণ, সে ক্রমাগত ঠেলতেছে, বেগকে বাড়াই দিতেছে। শুরুতে এই দিকে কোনো বেগ ছিল?
পুরা বেগটাই কোন দিকে? হরাইজন্টাল দিকে। তাহলে শুরুতে ওয়াই অক্ষের দিকে আদিবেগ হচ্ছে শূন্য শুরুতে। তারপর আমরা সূত্র কি জানি, ভি সমান ইউ প্লাস এটি। তাহলে এটা ওয়াই অক্ষের জন্য অ্যাপ্লাই করতে হবে, কারণ আমি বলছি এইসব সূত্র কখন খাটানো যাবে, একমাত্র দিকে, একটা মাত্র দিকে। আমি সেই দিক ডিফাইন করলাম ওয়াই অক্ষের দিকে। তাহলে ভি ওয়াই হবে ওই দিকে তারা দিবে ভি ওয়াই জিরো, মানে জিরো মানে হচ্ছে জিরো টাইমে, স্টার্টিং টাইম, প্লাস ওই দিকে ত্বরণ, ওই দিকে ত্বরণ আছে জি নিচের দিকেই আর টাইম। তাহলে মাত্রই শিখলাম এদিকে তো আসলে কোনো আদিবেগ ছিল না, কারণ আদিবেগ পুরোটাই হচ্ছে হরাইজন্টাল। যদি ভাবতে হচ্ছে ওভাবে তাহলে ভি নট কস কত ডিগ্রি, 90 ডিগ্রি, দ্যাট ইজ 9 প্লাস জিটি। তাহলে থাকলো শূন্য প্লাস জিটি, তার অর্থ শুধু জিটি। টাইম টি সময় পরে ওয়াই অক্ষের দিকে বেগ হবে জিটি। তাহলে আমরা দুইটা জিনিসই পেয়ে গেলাম। তাহলে বেগ হবে রুট ওভার ভি নট স্কোয়ার প্লাস জিটি হোল স্কোয়ার। কিন্তু টি এর ব্যাপারে তো এখনো কোনো ডিসিশনে আসেনি, টিটা কত? তো আমার মনে হয় এটা তোমরা নিজেরাই বলছো কতটুকু নামতে হয়েছে এখানে, এইচ পরিমাণ। তাহলে আমরা ফর্মুলা কি জানি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে যেহেতু নিচের দিকে কোনো আদিবেগ ছিল, ছিল না, তাহলে এখানে আলটিমেটলি আমরা পাচ্ছি হাফ জিটি স্কোয়ার সমান এইচ। তাহলে দেখো জিটি স্কোয়ার সমান হচ্ছে টু এইচ। তাহলে আমরা এটাকে একটু ভাঙি, রুট ওভার ভি নট স্কোয়ার প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি না, ভি নট স্কোয়ার প্লাস জিটি স্কোয়ার ইনটু জি, যেহেতু জি স্কোয়ার টি স্কোয়ার। তাহলে দেখো জিটি স্কোয়ার সমান কি লেখা যায়, টু এইচ। তাহলে আমরা লিখতে পারি রুট ওভার ভি নট স্কোয়ার প্লাস জিটি স্কোয়ার এর জায়গায় আমরা লিখবো টু এইচ ইনটু জি। তাহলে ধরতে পারছো শেষ বেটটা কত হলো, ভি সমান রুট ওভার ভি নট স্কোয়ার প্লাস টু জি এইচ। অনেক কষ্ট করে আমরা একটা অ্যান্সার আনলাম, এটাই আমাদের অ্যান্সার চাইছিল যে এই পয়েন্টে এসে তার শেষ বেটটা কত হবে। তাহলে আমরা এখন একটা পাওয়ার দেখবো, কিসের পাওয়ার, শক্তি সংরক্ষণশীলতা নীতি কতটা পাওয়ারফুল। তো আমাদের অবশ্যই অ্যান্সার চেঞ্জ হতে পারবে না, যে নীতি অ্যাপ্লাই করো না কেন, ফিজিক্সের সবই কনসিস্টেন্ট, বিভিন্ন ফর্মে দেখতে পাই কিন্তু একই কথা বলে সবাই। তাহলে আমরা দেখি আসে কিনা শক্তি সংরক্ষণশীল রুল থেকে। তাহলে একটু খেয়াল করে দেখো, এই অবস্থায় তার মধ্যে শুধু কি বিভব শক্তি, অনেক বেশি একটা গতি দিচ্ছে ওই মোমেন্টে, তার মানে এই পয়েন্টে তার মধ্যে শক্তি হচ্ছে এখন এম জি এইচ প্লাস হাফ এম কত বেগ, ভি নট, তার মানে হাফ এম ভি নট স্কোয়ার, এই গতি শক্তিটাও আছে। কিন্তু যখন এখানে পড়ে যাবে উচ্চতা কমতেছে কমতেছে, বিভব শক্তি কমতেছে, উচ্চতা কমতে 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 শূন্য রেফারেন্সে চলে আসছে, তাহলে বিভব শক্তি কি কমপ্লিট হারা হয়ে গেছে। কিন্তু পড়ে আছে কেবলই গতি শক্তি, হাফ এম ভি স্কোয়ার। আর আমাদের টার্গেটটা কোনটা বের করা, ভি, দেখো এক লাইন অবশেষ এম এম কাটা, ভি সমান রুট ওভার টু জি এইচ প্লাস ভি নট স্কোয়ার, অবিকল। সো আমরা এটাই বোঝানোর চেষ্টা করলাম যে এই সূত্রগুলো জানি না এমন কেউ নাই, কিন্তু ঠিকই দেখা যাবে অঙ্ক যখন করতে যাব আমরা, তখন এখানে লিখে রাখবো এটা এম জি এইচ, এটা হাফ এম জি স্কোয়ার, এটার কথা মনেই থাকবে না। এটাই হচ্ছে কথা, সূত্রগুলো অবশ্যই অন্তর থেকে বিশ্বাস করা শুরু করবা যে এটা তো আমরা জানি, জানা আছে, উই নো অল নো। এই কথা বলে কিন্তু ফিজিক্সের সূত্র হবে না, নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করো যে আসলে সূত্রটা কি বলে। এবং আমাদের সবাই সবসময় একটা কথা বলতো যে সমীকরণ কথা বলে, তোমরা নিজেরও এই কথাটা একটা সময় বিশ্বাস করা শুরু করবা, যদি সমীকরণের কথা শোনো বুঝতে পারো যে সে কি বলতে চায়, সমীকরণ কথা বলে। এই কথাটা কিন্তু মিথ্যা না, শুরু থেকে আমরা হাসাহাসি করতাম, তোমরা এই কথাটা মাথায় রাখবা যে সমীকরণই কথা বলে, তোমাদের বাইরের কোনো রেফারেন্স ঘাটতে হবে না, কিছু ঘাটতে হবে না, ফিজিক্সের সমীকরণগুলোকে জিজ্ঞেস করো, সেই সব কিছু ব্যাখ্যা দেবে যে এরকম এরকম সিচুয়েশন হলে কীরকম হওয়া উচিত। তখন সমীকরণকে জিজ্ঞেস করো আপনার মধ্যে এইটা এইটা চেঞ্জ করলে আউটপুট আপনি কী দেবেন, সমীকরণ বলে দেবে। কোয়েশ্চেন ফোর, আমরা এখন অনেক সুন্দর একটা জিনিস দেখবো, আমরা অলরেডি জানি প্লাসের মতো একটা ব্যাপার, প্লাস কেমন গতির উদাহরণ, একমাত্রিক না দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক, দেখতেই পাচ্ছ কেন, কারণ দেখো তার আদিবেগ এইদিকে ভি নট, কিন্তু সেই আদিবেগের কয়টা অংশ, দুইটা অংশ, একটা অংশ তাকে ডানে নিয়েই যেতে চায়, নিয়েই যেতে চায়, কোনো থামাথামি নাই, কারণ এম জি কখনোই ওই অংশকে কি করতে পারে না, পরিবর্তন করতে পারবে না। কিন্তু আরেকটা অংশ কি হয়, উপরে উঠাইতে হেল্প করে, তারপর এক সময় বেগ শূন্য হয়ে যায়, ট্রেনে কোথায় নামে, নিচে নামে। ওকে, তো এটা হচ্ছে একটা টু ডি গতির উদাহরণ। এটা কিন্তু একটা কোয়েশ্চেন আসে তোমাদের, মানে কোয়েশ্চেনের জন্য না, নিজে জানার জন্য অ্যাটলিস্ট দেখো গতিটা কেমন, দ্বিমাত্রিক, কারণ একটা ভি এর মধ্যে দুইটা অংশ, ভি এক্স আছে ভি ওয়াই আছে, এক্স অক্ষেও তার গতি আছে ওয়াই অক্ষেও তার গতি আছে। কিন্তু অদ্ভুত হলেও সত্য, ত্বরণটা কি ওয়ান ডি, কারণ দেখো পুরা ত্বরণটাই কাজ করতেছে কোন বরাবর, ওয়াই অক্ষের দিকে। সো আমরা যদি জানতে চাই দ্বিমাত্রিক গতি অথচ একমাত্রিক ত্বরণ এমন একটা উদাহরণ দাও তো, অবশ্যই কার নাম আসবে প্রথমেই, প্লাস। তো আমরা এরকম প্লাসের রাশিমালা অনেক বের করছি, এর মধ্যে একটা খুব সুন্দর রাশিমালা সবার বোধহয় সূত্র মনেই আছে যে একটা প্লাস ছুঁড়ে মারলে এটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। আমি এটা তোমরা দ্বিমাত্রিক চ্যাপ্টারে দেখে নিও, সবাই জানো এটার অ্যান্সার, এটার অ্যান্সার হচ্ছে এইচ ইকুয়াল টু, এই যে যদি এটার আদিবেগ হয় ভি নট, তাহলে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার
এই অ্যাঙ্গেলটা যদি হয় নিক্ষেপণ কোণ আলফা ডিভাইডেড বাই টোয়াইস জি, মনে পড়ে? আর মনে করার চেষ্টা করো যে কিরকম করে করতাম আমরা। সব সূত্র লিখে ফেলি, এইচ ইকুয়াল টু কি লিখতে হবে? এইচ এর দিকে আদিবেগ, এই যে আদিবেগটা আর এইচ একই দিকে? অবশ্যই না। এইচ এর দিকে আদিবেগের কতটুকু আছে? এই দিকে আছে ভি নট কজ আলফা আর এই দিকে আছে ভি নট সাইন আলফা। তাহলে যেহেতু আমি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার, এই সূত্রগুলো কখন অ্যাপ্লাই করতে পারি? একটা মাত্র দিকের ক্ষেত্রে। তাহলে আমি অ্যাপ্লাই করতে চাই ওয়াই অক্ষের দিকে। তাহলে এই রাশিগুলোর প্রত্যেকটা কোন দিকে নিতে হবে? শুধুমাত্র ওয়াই অক্ষের দিকে। তাহলে এইচ অলরেডি আছে কোন দিকে? ওয়াই অক্ষের দিকে। ভি নট কিন্তু ওয়াই অক্ষের দিকে নাই, তাই আমি ভেঙে নিয়ে লিখলাম ভি নট সাইন আলফা। তাহলে এটা হচ্ছে সেই এইচ ইকুয়াল টু ইউ টি, কিন্তু জি কি ওয়াই অক্ষের উপরের দিকে আছে? একই দিকে নিতে হবে। একই দিকে আমরা পট করে লিখে ফেলি যে হাফ জি টি স্কোয়ার, কেন মাইনাস দিই? তোমরা সুন্দর করে ভাবতে পারো, আমরা সব কয়টা দিককে ভাবতেছি কোন দিকে? ওয়াই অক্ষের পজিটিভ দিকে। জি আছে নিচের দিকে, নিতে হবে কোন দিকে? উপরের দিকে। তাহলে ভাবা যায় জি এর উপরের দিকে উপাংশ কত? জি কোসাইন 180 ডিগ্রি। তাহলে এটা কত হলো? কজ 180 মাইনাস 1, দ্যাট ইজ কত থাকলো? মাইনাস জি। আমরা এই মাইনাস দেই সব একদিকে নেওয়ার জন্য, বিপরীত দিক হয়েছে মাইনাস দিয়ে দিচ্ছি কনসেপ্ট এমন না, সব কিছুকে একদিকে নিয়ে ভাবতে হবে তোমার। তো এই হচ্ছে ইকুয়েশন। তাহলে এখানে আমাদের মেইন জানার কতটুকু বাকি? টি। এবং নিশ্চয়ই এটা অলরেডি জেনে গেছো, সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত টাইম লাগে? লিখিত বস্তুর ক্ষেত্রে পারতাম ইউ বাই জি, সেখানে ইউ এর বদলে এখন কি আসবে? ভি নট সাইন আলফা ডিভাইডেড বাই জি। কারণ আগে নিক্ষিপ্ত বস্তুর পুরা ইউটা কোন দিকে ছিল? উপরের দিকে। এখন আমার পুরা বেগের পুরাটাই উপরের দিকে না, তার একটা ছোট অংশ ভি নট সাইন আলফাটা উপরের দিকে। তাহলে আগের সূত্রে যেটা পড়তাম উপরে উঠতে টাইম লাগে ইউ বাই জি, সেই ইউ এর বদলে আমাদের এখানে লিখতে হবে ভি নট সাইন আলফা ডিভাইডেড বাই জি। তাই জিটা ওই পুরো ইয়েটা বসাই দিই আমরা, ভি নট সাইন আলফা, টি এর ভ্যালু বসাই ভি নট সাইন আলফা ডিভাইডেড বাই জি মাইনাস হাফ জি টি স্কোয়ার, দ্যাট ইজ ভি নট সাইন আলফা ডিভাইডেড বাই জি হোল স্কোয়ার। সলভ করে সুন্দর করে দেখো যে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি মাইনাস হাফ ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই জি, মানে এক থেকে কয়টা গেল? আধাটা গেল। তাহলে আধাটা ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই জি, যেটাকে আমরা বলছি ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টোয়াইস জি। তো সলভ করার সিস্টেম তোমরা বুঝলাম। এই পুরো জিনিসটা আমরা এখন করব শক্তি সংরক্ষণশীলতা নীতি দিয়ে। এটা খুবই অ্যামেজিং যে যে কোনো ক্ষেত্রে তুমি এই ব্যাপারগুলো অ্যাপ্লাই করতে পারো, যতক্ষণে কোনো বাইরে ডিস্টার্ব আছে শক্তি সংরক্ষণ। অবশ্য শক্তি সংরক্ষণশীলতা সব ক্ষেত্রেই খাটে, হয়তো একটু ভিন্ন ফর্মে দেখতে পাবো, এত সুন্দর ফর্মে না, তখন আরও আরও ঝামেলা হবে, শব্দ শক্তি আসতে পারে, তাপ শক্তি আসতে পারে, ওই জিনিসগুলোই ডিস্টার্ব করবে। কিন্তু এখন পর্যন্ত দেখো কোথাও শব্দ শক্তি নেই, তাপ শক্তি নেই, শুধু কি যান্ত্রিক শক্তির মধ্যে ঘোরাফেরা, গতি শক্তি বিভব, বিভব শক্তি গতি, এই জন্য এত ভালো সিস্টেমগুলো। তাহলে দেখো আমরা এবার শক্তি সংরক্ষণশীলতার রীতি নিয়ে কাজ করবো। তাহলে কি করতে চাই তোমরাই বলো এই পয়েন্টে, এটি আমার রেফারেন্স না? তাহলে এখানে কোনো বিভব শক্তি থাকা সম্ভব? তাহলে এখানে পুরো শক্তিটাই কি? গতি শক্তি। বেগের দিক নিয়ে চিন্তা করতে হবে, শক্তি স্কেলার হাফ এম ভি নট স্কোয়ার। আর এটা যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেছে তখন এটা অবশ্যই কি এই উচ্চতায় চলে আসছে, তার মানে তার মধ্যে কি সঞ্চিত হবে? বিভব শক্তি। সেটা কত? এম জি ক্যাপিটাল এইচ। কিন্তু তার সঙ্গে এখানে একটা গতিও আছে না অলরেডি, আমরা জানি গতি কিছুটা কমবে কারণ ওখানে ভার্টিক্যালে গেলে কোনো ভি ওয়াই থাকে না, কিন্তু যেটা থাকে সেটা সবসময়ের জন্য সেম। এক্স এর দিকে কত ছিল? ভি নট কজ আলফা। তাহলে আমরা মাথায় রাখবো এখানে বেগ হচ্ছে ভি নট কজ আলফা, ফলে অতটুকুর জন্য তার এখানে কি থাকবে? একটা গতি শক্তি থাকবে, হাফ এম ভি নট কজ আলফা হোল স্কোয়ার। দেখো শুরুর শক্তি ওই বিন্দু টোটাল শক্তি, এই দুটো কখনো চেঞ্জ হতে পারবে না। এখানে কিন্তু আসলে একটা জিরো আছে, এই জিরোটা কি মেন করবে? এই পয়েন্টের বিভব শক্তি। তাহলে আমরা একটু সলভ করি, এম কাটা, তাহলে এখানে থাকলো হাফ ওই পাশে পাঠিয়ে দিই ভি নট স্কোয়ার ইকুয়াল টু টু জি এইচ প্লাস ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা, ডান পাশে নিয়ে যাও, তাহলে টু জি এইচ ইকুয়াল টু ভি নট স্কোয়ার, এই পাশ থেকে এখানে নিয়ে আসো কমন নাও, কমন নিলে পাবো ওয়ান মাইনাস কজ স্কোয়ার আলফা। চমৎকার, ওয়ান মাইনাস কজ স্কোয়ার আলফাকে আমরা কী নামে চিনি? সাইন স্কোয়ার আলফা। তাহলে বাকিটুকু চলে আসছে, আসলে এইচ ইকুয়াল টু কত পাচ্ছ দেখো, এইচ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টু জি। কত সহজ, আর সহজের চেয়ে বড় কথা কত সৌন্দর্য, মানে একটা সূত্র সব ক্ষেত্রে এইভাবে অ্যাপ্লিকেবল, শক্তির কোনো ব্যাপার স্যাপার মনে হচ্ছিল নাই কিন্তু কমপ্লিটলি সব জায়গায় শক্তির ব্যাপার স্যাপার আছে এবং তাদের আমরা সলভ করে একই রেজাল্ট নিয়ে আসলাম। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার শক্তির পাওয়ার, ওই ইয়ের পাওয়ারটা, কোনো একটা সূত্রের পাওয়ার। সেই সূত্র কত ইজি কত কঠিন ম্যাটার না, ওই সূত্র পুরোটা জানো কিনা, অ্যাপ্লাই করতে পারো কিনা, এই বিষয়টা নিয়ে তোমরা ভাববা।